দেখেন, তা না হলে 1, 2, 3, 4, 5 বুক ফুলে ঘুরতেছে রাস্তার মাঝখানে, বিজনেস করতেছে। হ্যাঁ, কত বড় বড় বিজনেস করতেছে। আমাকে ফোন দিয়ে বলা হয়েছে যে ভাইয়া, দিদার নাম করে আমার একটা ছোট ভাই আমাকে ফোন করেছে, ভাইয়া আপনার অফিসে না একটা মার্ডার হয়েছে। তা আমি আর সেভাবেই জানি, আমি ভয় পেয়ে গেছি, যেহেতু একজন পুলিশ মারা গেছে। আপনি থাকলে ভয় পেতেন কিনা বলেন? আপনার অফিসে যদি মার্ডার হতো, ভয় পাওয়াটাই স্বাভাবিক, যেহেতু পুলিশ মার্ডার। ওসি প্রদীপ, ওরে 5 লাখ টাকা দেয় নাই বলে একজনে শুট করে দিছে, তা আমি ভয় পাবো না কেন? বাংলাদেশের কিছু সংখ্যক ওসি আছে ওসি প্রদীপের মতন, হ্যাঁ, তা আমি তো তাদের ভয় পাবো? ভয় পাবো কিনা, আমার জীবনের ভয় নিয়ে আমি পালিয়ে আসছি। নাহলে দেখেন, অনেক ওসি আছে, আমি নাম বলবো না, কিছু ওসি আছে তারা আমার জন্য নামাজ পড়ে দোয়া করতেছে, যারা জানে, যারা বুঝতেছে। তবে আমি এতটুকু জানি, আমাকে বাংলাদেশে নিলে প্রথমে হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমাকে মোটামুটি পর্যায়ে সাইজ করবে। এক, আমাকে এখন ডাকো, কোনো সমস্যা নেই, আমি এসে জেল খাটবো, শুধু আমাকে একটা লয়ার ধরতে দিবে। আমি চাই আমাকে এয়ারপোর্ট থেকে সোজা কোর্টে নিয়ে যাক, আমাকে ডিবি অফিসে, কোনো সিআইডি অফিসে যাতে না নিক। সিআইডি অফিসে নিলে প্রথম কথা হচ্ছে কি যে আমাকে 2-4টা থাপ্পড় তো দিবে, দিবে কিনা, আমাকে মারবে কিনা, কিংবা বললো যে আরবকে নিয়ে ও এসেছিল, আরবকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেছি, আমাকে মেরে দিল। অস্ত্র উদ্ধারের সময় আরবের কিছু সভাপতিরা গোলাগুলি করছে, এই গোলাগুলির মাঝখানে আরব মারা গেছে, অস্বাভাবিক কিছুই না, এনকাউন্টার যেটাকে বলে, হতে পারে না। তো এখন আপনার জীবন ওভারঅল কেমন এনজয় করছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এখনের আমি বিগত 5-7 দিন আগেও আমি খুব ভালো ছিলাম, হাসি খুশি ছিলাম। এখন তো প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে কথা বলছি, যাই বুঝি কিছু বলছি না কেন, হ্যাঁ, দিন শেষে আমি কান্না করি। কান্না করার হচ্ছে কারণ আমার লাইফ কত কষ্ট করে আমি এখানে আসছি, আমাকে কেন আমার সাথে এটা করা হচ্ছে। যেটা ছিল একটা অ্যাক্সিডেন্ট ছিল, সেই মার্ডারের সাথে আমি জড়িত ছিলাম না, একটা অ্যাক্সিডেন্ট ছিল যে ভয়তে আমি চলে আসলাম দূর পরদেশে, এখানে আমি এতিমের মতন থাকি, তারপরেও মানুষ কেন আমার সাথে এরকম করতেছে? মানুষ তো না, সাংবাদিক, আমি তো মানুষের ভালোবাসা পাচ্ছি যতটুকু আমি দেখতে পাচ্ছি। আপনি কমেন্টে যে অবশ্যই আপনারা প্রথম কি করেন, যারা গণমাধ্যম কিছু জিনিস ফ্লাশ করেন তারা কি করেন, কমেন্টটা কি হচ্ছে এটা আগে দেখেন, তাই না? তো আমার যে কমেন্টগুলো দেখেছেন, আপনি বলতে পারবেন যে খুব কম সংখ্যায় আছে, হয়তোবা 2-4টা কমেন্ট খারাপ হয়তোবা কেউ বলেছে, কারণ কি সেই একজনের সাংবাদিকের ফ্যান হতে পারে, সেই কমেন্টগুলো দিয়েছে, কিন্তু 98% কমেন্ট তো আমার ভালো দেখেছেন আপনি, তার মানে আমি বুঝি যে জনগণ আমাকে ভালোবাসা দিচ্ছে, নাহলে কেন আমাকে ভিডিওগুলো পাঠাবে মসজিদ মাদ্রাসা থেকে? আমি কি তাদের চিনি নাকি আমি তাদের টাকা পয়সা দিয়েছি? আপনি আগে বলেছিলেন যে কয়েকজন সাংবাদিক আপনার কাছে রিচ আউট করেছিল টাকার জন্য, তো সিএম কাজল কমেন্ট সেকশন থেকে কমেন্ট করেছেন যে আপনি কেন তাদের নাম, তাদের ইনফরমেশন পাবলিশ করেন না? না, আমি পুরো ইনফরমেশন দিব, এটা হচ্ছে আমি বলি, আমি পুরো ইনফরমেশনটা দিব। সেটা হচ্ছে আমি যেহেতু একটা অ্যাসোসিয়েশনের এখানে প্রেসিডেন্ট, এটা আপনি শুনেছেন এর আগেও, যেহেতু এখানে এতগুলো মানুষের প্রেসিডেন্ট, তো আমি এটা ফ্ল্যাশ করতে হলে আমার তাদের নিয়েই করতে হবে, একটা ছোটো খাটো সংবাদ সম্মেলন করেই আমার করতে হবে, যেহেতু আমি একা পারি না, যেহেতু আমি তাদের প্রেসিডেন্ট এবং আমার প্রতি যাদের যেরকম একটা অধিকার আছে তাদের প্রতি আমার একটা অধিকার আছে, এই অধিকারের ক্ষেত্রে আমি একা আপনার সামনে এত বড় একটা জিনিস বলে দিতে পারি না। আমি বলবো খুব শীঘ্রই, যদি আমাকে সরকার সুস্থ রাখে, যদি আমাকে মানে মেরে না ফেলে, আমি যা দেখতেছি মানে মানুষের কোন কারণে এটা করতেছে সাংবাদিকরা সেটাও জানি না, কেন আমার নিয়ে এটা করতেছে আমি সেটাও জানি না, কিংবা কারো কোনো সুবিধা আছে কিনা আমার এটা করলে সেটাও আমি জানি না। তবে আমি এতটুকু জানি, আমাকে বাংলাদেশে নিলে প্রথমে হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে সাংবাদিকরা যেভাবে হোক আমাকে মোটামুটি পর্যায়ে সাইজ করবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আমার খুব বড় সড়ো করে আমার কাছে মিথ্যা মিথ্যা প্রমাণ বানিয়ে, কারণ আমাকে তখন আমি তো জানতাম না যে আমি হুট করে জনগণের সামনে এভাবে চলে আসবো, আমার প্রমাণ সংগ্রহ করতে তো আমার সময় লাগবে এখন। জি হ্যাঁ, তো সময়টা যদি দেয়, কিংবা আমাকে এখন ডাকো, কোনো সমস্যা নেই, আমি এসে জেল খাটবো, শুধু আমাকে একটা লয়ার ধরতে দিবে। যে এবার বলেন, আপনি বলেন যে আপনাকে নিয়ে আসলে কিংবা আপনাকে, আপনি যখন সরাসরি আসবেন তখনও তো আপনাকে লয়ার ধরতে দিবে, তাই না আপু? সরাসরি যখন আমি আসবো তখন তো আপনাদের মাঝে আমাকে নিবে না, জনগণের মাঝে নিবে না। আমি চাই আমাকে এয়ারপোর্ট থেকে সোজা কোর্টে নিয়ে যাক, আমাকে ডিবি অফিসে, কোনো সিআইডি অফিসে যাতে না নিক। সিআইডি অফিসে নিলে প্রথম কথা হচ্ছে কি যে আমাকে 2-4টা থাপ্পড় তো দিবে, দিবে কিনা, আমাকে মারবে কিনা, কিংবা বললো যে আরবকে নিয়ে ও এসেছিল, আরবকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেছি, আমাকে মেরে দিল।
অস্ত্র উদ্ধারের সময় আরবের আরব ওইখানে আরবের কিছু সহপাঠীরা গোলাগুলি করছে, এই গোলাগুলির মাঝখানে আরব মারা গেছে, অস্বাভাবিক কিছুই না, ইনকাউন্টার যেটাকে বলে, হতে পারে না? তা আমি সেক্ষেত্রে আমি বাঁচার তাগিদে আমার জীবনের, হ্যাঁ আমার জীবনকে আমি ভালোবাসি, আমি আমার জীবন বাঁচানোর জন্য আমি প্রবাসে এসেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জীবন বাঁচানো ফরজ, পলানো ফরজ, যদি জীবন বাঁচানোর জন্য আমি পলাই, তা আমি পালিয়েছিলাম জীবন বাঁচানোর জন্য। আমি দেখেন আমি তো বাংলাদেশ থেকে টাকা নিয়ে আসি নাই, 5 বছর আগে তো আমার কিছুই ছিল না, আপনি তো শুনলেন। 5 বছর আগে আমি মোটামুটি ভালো, মানে ছোটখাটো একটা বিজনেস করতাম, রিয়েল এস্টেট বিজনেস, ওটা দিয়ে আমি চলতাম, ফিরতাম, খাইতাম, ভালো ছিলাম, আমার সুখের জীবন ছিল। হ্যাঁ, তো সর্বক্ষেত্রে তখনও আমার কিছু শত্রু ছিল, তো সেই শত্রুগুলোই তিলে তিলে, আপনি যে কোনো কিছু একটা গাছ লাগালে সেই গাছটা কিন্তু বড় হয়, হ্যাঁ কখনোই সে ছোট থাকে না, বুঝতে পারছেন? বড় হতে হতে আমার 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 যে গাছগুলো এত বড় হয়েছে, কারণ কি, এই গাছের গোড়ায় পানি ঢালা হয়েছে, আমার যে শত্রু এরা তো গাছ, গাছের গোড়ায় পানি ঢালা হয়েছে, এরা বড় হয়েছে, যদি কেউ পানি না ঢালতো গাছটা মরে যেত, আমার শত্রুও থাকতো না, কিন্তু আমার গাছের গোড়ায় পানি ঢালা হয়েছে, মানুষে যারা আমার শত্রু আছে তারা গাছের গোড়ায় পানি ঢালছে, গাছ বড় হয়েছে, তার মানে আমার শত্রুও বড় হয়েছে, এই জন্য এইভাবে আমারটা ফ্লাশ হয়েছে। দেখেন, তা না হলে 1, 2, 3, 4, 5 বুক ফুলে ঘুরতেছে রাস্তার মাঝখানে, বিজনেস করতেছে, হ্যাঁ কত বড় বড় বিজনেস করতেছে, আমি চিনিও না, 1 নম্বর আসামিকে আমি চিনি না, উপরে আল্লাহ সাক্ষী, যে ঘটনা ঘটছে আমার অফিসে, আমাকে ফোন দিয়ে বলা হয়েছে যে ভাইয়া, দিদার নাম করে আমাকে একটা ছোট ভাই আমাকে ফোন করেছে, ভাইয়া আপনার অফিসে না একটা মার্ডার হয়েছে। তা আমি আর সেভাবেই জানি, আমি ভয় পেয়ে গেছি, আমি চলে গেলাম অফিসের নিচে, ওকে ডাকলাম যে কি হয়েছে, সত্যি কথা বলতো, এরকম মার্ডার হয়েছে। তা আমি বললাম সত্যি কি মার্ডার হয়েছে, একটু দেখ না লোকটা বেঁচে আছে কিনা। হ্যাঁ, তো যখন আমি বললাম, তো বললো না ভাইয়া সে মারা গেছে। আমি আমার বুঝ, আমি বোঝা হয়ে গেছে, যেহেতু একজন পুলিশ মারা গেছে, আপনিই থাকলে ভয় পেতেন কিনা বলেন, আপনার অফিসে যদি মার্ডার হতো, ভয় পাওয়াটাই স্বাভাবিক, যেহেতু পুলিশ মার্ডার, কারণ তখন হচ্ছে ক্রস ফায়ারের যুগ। আপনি আপনি কি মনে করেন, আপনাদের ওই যে কি জানো ওসি, যে কক্সবাজারের যে আরে ওসি প্রদীপ, ওরে 5 লাখ টাকা দেয় নাই বলে একজনের শুট করে দিছে, তা আমি ভয় পাবো না কেন? ওই 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 সব ওসিরে আমি তো জানতাম বাংলাদেশের কিছু সংখ্যক ওসি আছে ওসি প্রদীপের মতন, হ্যাঁ, তা আমি তো তাদের ভয় পাবো, ভয় পাবো কিনা, আমার জীবনের ভয় নিয়ে আমি পালিয়ে আসছি। নাহলে দেখেন অনেক ওসি আছে, আমি নাম বলবো না, কিছু ওসি আছে তারা আমার জন্য নামাজ পড়ে দোয়া করতেছে, যারা জানে যারা বুঝতেছে, কিছু ভাই বোনেরা আছে আমার, আমাকে যারা ভালোবাসে তারা আমার জন্য দোয়া করতেছে, আর কিছু প্রদীপের মতন যারা ওসি আছে, আমি চাই না যে প্রদীপের মতন মানুষের হাতে আমি পড়ি, কিংবা ওরা আমাকে নিয়ে যাক এয়ারপোর্ট থেকে, এয়ারপোর্ট থেকে জনগণ, কোর্ট, প্রশাসন, আমাকে আর্মি আমাকে সুন্দর করে নিয়ে যাবে, আর্মিতে যদি আমাকে আশ্বাস করে যে আমাকে সুন্দর করে কোর্টে নিয়ে যাবে, আমি আমার লয়ার ধরবো, আমি জেল খাটবো, আমার জেল যদি 6 মাস হয়, 6 বছর হয় এবং সারা জীবনও হয়, আমি মাথা পেতে নেব, কারণ আমি অপরাধ করছি, যে অপরাধের সাজা প্রমাণিত হবে কোর্টে, সেই অপরাধের সাজা আমি মাথা পেতে নেব, সেই অপরাধের সাজা আমাকে কোর্ট দেবে, আমাকে আর্মি থেকে আশ্বস্ত করা হোক, আমাকে পুলিশও আমাকে আশ্বস্ত করুক, ঠিক আছে তোমাকে আমরা জনগণের সামনে যদি পুলিশ আশ্বস্ত করে যে তোমাকে আমরা কোর্টে নিব, তোমাকে আমরা এসে নিব না, মানে আমাদের থানায় নিব না, কিংবা ডিবি অফিসে নিব না, কিংবা সিআইডি অফিসে নিব না, আমি সোজা ওনাদের সাথে কোর্টে চলে যাব। এই বিচার আপনাকে আমি আপনার কাছে আমি দিলাম যে আপনি আমার এই ব্যবস্থাটা করে দিবেন, আপনি সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে